নমস্কার, আমরা আজকে বিভাজ্যতা সম্বন্ধে আলোচনা করব এবং এর বিভিন্ন প্রকারের নিয়মগুলি সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। দুই এর বিভাজ্যতা নিয়ম। সমস্ত জোড় সংখ্যাই দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ যেসব সংখ্যার এককের অঙ্কটি 0, 2, 4, 6 ও 8 হয় সে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয়। যেমন এই সংখ্যাটিতে এককের অঙ্ক 2, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা মনে রাখবে যেসব সংখ্যার এককের অঙ্কটি 0, 2, 4, 6 ও 8 হয় তারা সকলেই 2 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যে সমস্ত সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় সে সমস্ত সংখ্যাগুলিও 3 দ্বারা বিভাজ্য হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে একটি সংখ্যা নিয়েছি যার অঙ্কগুলির যোগফল 2+2+5=9। আমরা জানি 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অতএব 225ও 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যেসব সংখ্যার শেষের অঙ্ক দুটি 0 হয় অথবা শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণ হিসেবে আমরা এই সংখ্যাটি নিলাম। দেখতেই পাচ্ছি সংখ্যাটির শেষের অঙ্ক দুটি 0 আছে, অতএব এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজিত হবে। আবার এই সংখ্যাটির শেষের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হয় 24, যা 4 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যে সমস্ত সংখ্যার এককের অঙ্কটি 0 কিংবা 5 হয় সে সমস্ত সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য হয়। যেমন এই সংখ্যাটির এককের অঙ্কটি 0, অতএব এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আবার এই সংখ্যাটির এককের অঙ্কটি 5, তাহলে এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা বুঝতে পারলে কোন সংখ্যাগুলি 2 দ্বারা ও কোন সংখ্যাগুলি 3 দ্বারা, কোন সংখ্যাগুলি 4 দ্বারা এবং কোন সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।